পয়সার অভাবে আমি পড়তে পারছিলাম না। তারপর যখন ঘোষণা হলো যে ক্রেডিট কার্ডে লোনটা দেওয়া হবে, তো আমি অ্যাপ্লাই করেছিলাম অ্যান্ড আমার লোনটা স্যাংশন হয়েছে 3,37,200। তো এটা পেয়ে আমি খুবই খুশি, আমার বাড়ির পরিবারের সবাইও খুব খুশি। এর জন্য আমি মুখ্যমন্ত্রীকে মানে প্রচুর খুব ধন্যবাদ জানাচ্ছি। আজকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড আমাদের ডিএম অফিস নিমতরি থেকে ডিস্ট্রিবিউশন করা হলো। টোটাল 55 জনকে আমরা এখান থেকে দিলাম। গত 7 বার আমরা এই ধরনের প্রোগ্রাম করেছিলাম। আজকের প্রোগ্রামে উপস্থিত ছিলেন আমাদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেনারেল এসডিও সাহেব তমলুক, ডিআই সেকেন্ডারি ডিআইসিও ম্যাডাম ছিলেন। তো সকলের উপস্থিতিতে আমরা ভালোভাবে এই প্রোগ্রামটা করতে পেরেছি। যে স্টুডেন্টরা এসেছে তাদের হাতে আমরা কার্ড তুলে দিয়েছি, ভবিষ্যতে তারা অনেক উপকৃত হবে এইটুকু। আজকে 55 জনকে তুলে দেওয়া হবে। ম্যাডাম একজন করলাম ক্রেডিট কার্ড নিলেন না, একজন ক্রেডিট কার্ড নিতে অস্বীকার করলো। আচ্ছা, তিনি হয়তো কোনো কারণে নিতে অস্বীকার করেছেন, সেটা আমাদের কাছে ইনফরমেশন।